আমি গ্যারেন্টি দিচ্ছি মাছ মাংস কেউ ছুঁয়েও দেখবে না যদি খাবার টেবিলে লাউয়ের এই রেসিপিটা থাকে। একটা পদ দিয়েই পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে, এরকম একটা সহজ রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে 50 গ্রাম মতো ছোলার ডাল। তো প্রথমে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি, তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর যতক্ষণে আমরা লাউটা কেটে নেব ততক্ষণে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো এবার আমি নিয়েছি একটা লাউ, তো এই লাউটা যতটুকু আমার লাগবে ততটুকুই আমি নিয়ে নিই। লাউটাকে অর্ধেক করে কেটে নিয়ে তারপর খুব ভালো করে খোসাটাকে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমার যতটুকু লাগবে ততটুকুই আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্যই লাউয়ের টুকরোগুলো একটু কিউব করে কেটে নেবে, তাহলে একদম গলে যাবে না, আবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে এক চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, দুই টুকরো করে তারপর অ্যাড করেছি। খুব ভালো করে এবার মিডিয়াম টু লো ফ্লেমে 10 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। দেখতেই পাবে একদম পোড়া পোড়া লালচে কালার হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু পাতলা করে কেটে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি। এবার চুলোর আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ পুড়িয়ে ফেললে হবে না, হালকা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই অ্যাড করে দিতে হবে ছোলার ডাল যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি অ্যাড করেছি। তো এবার চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই ডাল খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এক থেকে দুই মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, যখন একটু দেখবে মানে তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে অল্প একটু চিনি, আর লবণটা আমরা দেব না এখন। এখানে সব মশলাই অ্যাড করেছি কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। আজকের এই রেসিপিটাতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা রান্না করা হবে, তাই লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে না। খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপর কেটে রাখা লাউয়ের টুকরোগুলো অ্যাড করে দিলাম, আর তারই সঙ্গে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়ে, আর পাঁচ ছটি কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে নিয়ে। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে এক থেকে দুই মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো নুন, মানে লাউয়ের মধ্যে যে যেমন নুন খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে, কিন্তু নুনের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ মতো জল। তো জলটা যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে অ্যাড করতে হবে। এবার চুলোর আঁচটা একদম হাই করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর 10 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। 10 মিনিটের মধ্যে লাউ ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো করে দিলাম, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি ডাল সেদ্ধ না হয় তাহলে লো ফ্লেমে দুই তিন মিনিট আরও রেখে দিতে পারো। এখন তোমাদের আমি ডাল টিপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। যে কোনো ডাল একটু কষিয়ে নেওয়ার পর যদি নুনটা দেওয়া হয় তাহলে ডাল অনেক সহজেই সেদ্ধ হয়ে যায়। তো একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি এটা তুলে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট করে কেটে নিয়েছি, মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর দিলাম স্বাদ বুঝে নুন, এক চিমটি মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে এভাবে সমস্ত কিছু মচলে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার নিয়েছি দুটি ডিম, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে যাবে যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করলাম সেটা ডিমের মধ্যে দিয়ে দেব, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ডিমের একটা অমলেট করে নিতে হবে। তো চুলোর মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো করে গরম হয়ে গেছে। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা বড় অমলেট তৈরি করে নিচ্ছি।
তো যখন হালকা একটু লালচে হয়ে যাবে একটা দিক উল্টে দিতে হবে, চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। এইভাবেই উল্টে পাল্টে লালচে করে একদম ডিমের অমলেট তৈরি করে নিতে হবে। আর এই ডিমের অমলেটটা এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করে টুকরো করে নিতে হবে। তো আমার পছন্দ মতো আমি টুকরো করে নিয়েছি। আর একদম গরম গরম ডিমের এই টুকরোগুলোকে লাউ ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে ডিমের টুকরোগুলোকে লাউ ডালের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল দারুণ টেস্টি ডিম দিয়ে লাউ ডালের রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই একবার হলেও এভাবে তৈরি করে দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যেই পর্যন্ত, আবারও দেখা হবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে।